বলছি, কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। তাদের জানানো হচ্ছে যে আগামী মঙ্গলবার থেকে নিজ নিজ স্থানে আর মেয়ে সত্যির এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা হাতে অল্প দিয়ে হাতটা ঘুষে দিতে হবে। এটা পিন দিয়ে ফুটিয়ে এটাকে আপনি হাতে মুখে নেবেন। সবাই যারা করছে তাদের হাতটা পরিষ্কার করবে। দেখুন, এই করোনা ভাইরাসের যে মহামারীর যে এই তীব্র আকার ধারণ করেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের একটা শর্টেজ, একটা আকাল দেখা দিয়েছে। ডানকুনি এলাকাতেও সেই অবস্থা, এবং তাই এসএফআই ও ডিওয়াইএফআই যৌথ উদ্যোগে আমরা আজকে ডানকুনি বাজার ও সংলগ্ন যে সমস্ত মানুষজন বাস করে, গরিব মানুষ ও দোকানদারদের, হ্যাঁ, আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলাম। আমরা বলে দিলাম যে স্যানিটাইজারটা কীভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই এই আকালের যুগে আমরা ঠিক করেছি, আমরা ডিওয়াইফাই ও এসএফআই এই রকম প্রোগ্রাম আরও নেব, আরও বেশি বেশি করে নেব, মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারের যে গুরুত্ব এই করোনা ভাইরাসের মহামারীর সময় এবং মাস্ক পরার যে গুরুত্ব, সেটা আমরা ছড়িয়ে দেবো। আমরা বিগত দিনে এলাকার মানুষের পাশে থেকেছি, ডিওয়াইএফআই এসএফআই, এবং আমরা গরিব মানুষকে খাবার দিয়েছি, তাদের টিফিন দিয়েছি, তাদের চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসও দিয়েছি। এবং শুধু আমরা মানুষের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখিনি, আমরা রাস্তার যে কুকুরগুলো অভুক্ত আছে, যেহেতু লকডাউনের পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন, ওরা কোথাও থেকে খাওয়ার দাওয়ার পাচ্ছে না, আমরা তাদের জন্যও যৎসামান্য খাবারের ব্যবস্থা করেছি। মানুষের পাশে আগামী দিনে থাকবো, বিভিন্নভাবে থাকবো, এই অঙ্গীকার আমরা ডিওয়াইএফআই এসএফআই এর তরফ থেকে নিয়েছি। আপনার নাম? আমার নাম সৌম্যদীপ চ্যাটার্জী।